সমাজের কাছে সাধারণ মানুষের কাছে ডাক্তার শব্দটি ভগবানের সমান ছিল, কিন্তু পান থেকে চুন খসলে সেই ডাক্তারদের গায়েও উঠত হাত। গত দুমাস ধরে এক ঝাঁক আন্দোলনরত ডাক্তাররা বুঝিয়ে দিয়েছেন তাঁরাও রক্ত মাংসের মানুষ। থ্রেড কালচার, নিরাপত্তা, সহকর্মীর বিচার, স্বাস্থ্য সচিবের অপসারণ, ছাত্র সংসদ নির্বাচন, সেন্ট্রালাইজড রেফারেল সিস্টেম সহ 10 দফা দাবি নিয়ে সোচ্চার হন জুনিয়র ডাক্তাররা। সহকর্মীর সঙ্গে ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার বিচারের দাবিতে অনর্থকেই আন্দোলনকে অক্সিজেন যোগান ধরা, যা ধীরে ধীরে গণ আন্দোলনে রূপ নেয়। কাতারে কাতারে সাধারণ মানুষ এসে যোগ দেন তাদের কর্মসূচিতে। এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন ভবিষ্যতের চিকিৎসকেরা। সেই আন্দোলনে অনিকেত মাহাতো, দেবাশীষ হালদার, কিঞ্জল নন্দ, স্নিগ্ধা হাজরাদের সঙ্গে প্রথম থেকেই সামিল হয়েছিলেন পুলস্ত আচার্য। এবং কান খুলে শুনে রাখুন, যারা শুনছেন, যারা প্রশাসনের শুনছেন, এই মনের জোর কিন্তু কেউ ভাঙতে পারবেন না। এই মনের জোর কিন্তু ঠিক সেরকম থাকবে। এই ছজনের মনের জোর এবং পরবর্তীকালে যারা বসছেন তাদের মনের জোর ঠিক একই রকম থাকবে, একই রকম ভাবে বলবে। কারণ এই মনের জোর শুধু একা পুলস্ত আচার্য, অর্ণব মুখার্জী বা এই এই কজনের মনের জোর না, এই মনের জোর WBDS এর মনের জোর না, এই মনের জোর সেই মানুষদের মনের জোর যাদের একটা ক্যামেরার ফ্রেমে আজকে ধরা যাচ্ছে না, যারা আজকে এই রাস্তায় নেমেছেন এবং এই ভিডিওতে যাদের একটা ক্যামেরার ফ্রেমে কিছুতেই আর আটানো যাচ্ছে না, তারা ফোনের বাইরে ছড়িয়ে পড়ছেন, পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছেন, রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ছেন, অভয়ার বিচার চেয়ে এবং আরেকটি অভয়া যাতে না হয় তার দাবিতে। আমাদের আমাদের লড়াই তীব্র হবে, তীব্র হোক এবং অভয়া বিচার পাক। আমাদের দাবি, আপনাদের দাবি, সবার দাবি পূর্ণ হোক। ধর্মতলায় প্রথম দিন থেকে যে 6 জন জুনিয়র ডাক্তার অনশন শুরু করেন তাদের মধ্যে ছিলেন নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া পুলস্ত। টানা 8 দিন অনশনের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নাকে। তলপেটে যন্ত্রণা, বমির উপসর্গ, জল শূন্যতা, পুলস্তকে নিয়ে ছুটতে হয়েছিল NRS CCU-তে। জেনারেল মেডিসিন, চেস্ট, কার্ডিও, নেফ্রো এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলে পুলস্তর। এরপর সুস্থ হয়ে ফিরেই পুলস্ত জানিয়েছিলেন দ্রুত ধর্ণামঞ্চে ফিরতে চান তিনি। পুলস্ত ওরফে পম্পুকে এই মুহূর্তে সকলে চেনেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার হিসেবে। আসানসোলের এই ছেলের প্রতিবেশীদের যদিও দাবি এই প্রথম নয়, মানুষের পাশে মানুষের জন্য কাজ করার স্পৃহা, ইচ্ছে, জেদ পুলস্তর মধ্যে আগেও দেখেছেন তারা। করোনাকালে আসানসোলের প্রায় 100 জন যুবককে নিয়ে পুলস্তরা গড়ে তুলেছিলেন রেড ভলেন্টিয়ার বাহিনী। দাঁড়িয়ে থেকে দুস্থ মানুষদের মুখে অন্নের যোগান দিতে চালিয়েছিলেন লালচে হেসেন, তার MBBS পাস মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে। তখন পুলস্তরা ছাত্র। আসানসোলের পাশাপাশি মেদিনীপুরের মানুষদের জন্য যার পর নাই করেছেন ডাক্তার পুলস্ত। মেদিনীপুরে তাঁদের উদ্যোগে গড়ে উঠেছিল আরক্তিম গ্রুপ, যেখানে করোনা আক্রান্তদের অন কল পরামর্শ দিতেন পুলস্তরা। অনশন উঠেছে, আসানসোলের বাড়িতে ফিরেছেন পুলস্ত। এখন তার মাথায় গিজগিজ করছে মোবাইল লাইব্রেরির পরিকল্পনা। ভবিষ্যতে বই পড়ার অভ্যেস বাড়াতে আসানসোল সহ একটি মোবাইল ভ্যান সমেত লাইব্রেরি বা চলমান গ্রন্থাগার তৈরি করতে চান তিনি। করোনাকালে যখন মানুষ প্রতিনিয়ত মৃত্যু ভয়ে সিঁটিয়ে রয়েছে, তখন দুঃসময় কাটিয়ে মানুষের মধ্যে বই পড়ার অভ্যেস ফেরাতে অভিনব উদ্যোগ নেন পুলস্ত। বই সাম্য নাম দিয়ে একটি সাইলেন্ট রিডিং প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন তাঁরা। 10-12 জন মিলে নীরবে পাঠাগারের সামনে বই পড়তে বসে যেতেন। তাদের দেখে অনেকেই বই পড়তে এগিয়ে আসতেন তাদের সঙ্গেই। আপাতত কিছুদিন নিজের বাড়িতেই থাকবেন এই পুলস্ত। চোখে স্বপ্ন রয়েছে আগামী প্রজন্মকে বই পড়ার অভ্যেস তৈরি করতে মোবাইল লাইব্রেরি তৈরি করবেন তিনি। আপাতত কদিন ছেলে আসানসোলে নিজেদের কাছেই থাক, এমনটাই চান পুলস্তর বাবা মা। তবে পুলস্তর কথা কোনো জরুরি দরকার হলে অবশ্যই কলকাতা ফিরবেন তিনি।